Bismillahirrahmanirrahim. Assalamualaikum. আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। গতকাল আমরা সবাই মিলে আমার ফুফু শাশুড়ির বাসায় গিয়েছি, আমি, আমার ছোট ননদ, মেজো ভাবি আর বাচ্চা কাচ্চারা, আমাদের বাচ্চারা আর কি। তো ফুফুকে আসলে সারপ্রাইজ দিতে গিয়েছিলাম, ফোন দিয়ে যায়নি, আমরা গিয়ে সারপ্রাইজড হয়ে গেলাম। ফুফু নাই বাসায়, উনি ওনার মেয়ের বাড়িতে বেড়াতে গিয়েছেন, অনেক দিন হয়েছে। তো আমাদের ফোন করে না যাওয়ার কারণে এই ভুলটা হয়েছে। এর আগে আসলে আমার কখনোই যাওয়া হয়নি ফুফুর বাসায়, মেজো ভাবিও যায়নি, আমাদের প্রথম যাওয়া ছিল। তো খুবই আফসোস লেগেছে ওনাকে না পেয়ে, খারাপও লেগেছে। তো ফুফু নাই দেখে ওখানে আর খুব একটা ভালো লাগেনি, যদিও ওনার ছেলের বগুড়া আছে, তো ওনাকে দেখতে যাওয়ার উদ্দেশ্য, উনি নাই তার জন্য আসলে মনটা টিকেনি। আমরা গিয়েছিলাম 12টার দিকে, 12টার দিকে রেডি হয়ে বের হতে অনেক সময় লেগেছে। তো এখানে আর বসিনি, বের হয়ে চলে আসলাম। তো অনেক রোদ ছিল যখন আমরা গিয়েছি রাস্তায়, আর গ্রামের রাস্তায় কিন্তু একটা সুবিধা, রোদ থাকলে রোদ একটা গায়ে লাগে না, খুব একটা গায়ে লাগে না, দুপাশে অনেক গাছ, ছায়া রাস্তায়, তা হাঁটতেই ভালো লাগে। তো রোদের এতটা পাওয়া যায়নি আর কি। তো আমাদের বড় ভাতিজিও ছিল, বড় ভাইয়ার মেয়ে ছিল, তো সে বলছে ফুফুর বাসা থেকে বের হওয়ার পরে বলতেছে ওর নানু বাড়ি খুব কাছে, আই 2 মিনিট হাঁটলে ওর নানু বাড়ি, চলেন আমরা আমার নানু বাড়িতে চলে যাই। এরপর 2 মিনিট হাঁটলে একটা ব্রিজ পড়বে, ওই ব্রিজ পার হলেই নানু বাড়ি। তো ওর কথা মতো আমরাও রওনা হয়েছি, হাঁটতে হাঁটতে আসলে সে হাঁটা আর শেষ হয় না, 2 মিনিটের রাস্তা মনে হয় 1.5 ঘন্টায় শেষ হয়েছে হাঁটতে হাঁটতে, এত হাঁটাই হেঁটেছি। আলহামদুলিল্লাহ বাচ্চারা একটু বিরক্ত হয়নি, ওরা মনের খুশিতে হেঁটেছে, দেখা গিয়েছে যে ওরা হাঁটছে আসছে, দৌড়ে দৌড়ে সামনে যাচ্ছে, তো আবার পিছনে ফিরে চলে আসছে, আমাদের হাঁটার গতি একটু ওদের থেকে স্লো, ওরা তো দৌড়াচ্ছে হাঁটছে, যখন দেখে ওরা খুব সামনে চলে যায়, আমরা যখন পিছনে থাকি ওরা দৌড়ে আবার আমাদের কাছে আসে, তো আবার দৌড়ে হায় হেঁটে হেঁটে যায়। তো বাচ্চারা আসলে আনন্দ নিয়েই হেঁটেছে, ওরা একটু টায়ার্ড হয়নি। তো খারাপ লেগেছে যে আমরা পানি নিয়ে বের হয়নি, যেহেতু আমরা ফুফুর বাসার উদ্দেশ্যেই বের হয়েছে, পানি নেওয়ার প্রয়োজন মনে করি না, আর ফুফুর বাড়ির কাছে ছিল, খুব দূরে ছিল না, আমাদের বাড়ি থেকে 10 থেকে 15 মিনিটের রাস্তা, হেঁটে ওনার বাসায় যাওয়া যায়। তো ওখানে যাব থাকবো এই উদ্দেশ্যে আসলে আমরা যাওয়া। তো ফুফুর বাসা থেকে আমরা বাসায় চলে আসছিলাম, বাড়িতে চলে আসছিলাম, তো সিমি বলতেছে এই কথা নানু বাসায় যাওয়ার কথা, আমার ননদও এক কথায় রাজি হয়ে গেল, ওনাকে আগে গিয়েছে বিয়ের আগে, বিয়ের পরে আর যায়নি, ওর বিয়ে হয়েছে যে 10 বছর হয়ে গেছে, ও খুব একটা ভালোভাবে চেনে না। তো হাঁটতে হাঁটতে আমরা চলে গেলাম, ভালোই লেগেছে। তো রাস্তার মাঝখানে একটা দোকানে থেমে বাচ্চাদেরকে পানি খাইয়ে নিয়েছে। তো গতকালের ভিডিওতে আমার ছিল, গতকালের ভিডিওতে আমি ভয়েসটা কভার করতে পারিনি, ভয়েস প্রবলেম ছিল, রেকর্ড হচ্ছিল না, সে কারণে আমি ভয়েসটা দিতে পারিনি, ভিডিওটা ভয়েস ছাড়াই দিয়ে দিয়েছি। আশা করি সবাই ভালো লাগবে, যেহেতু গ্রামের দৃশ্য অনেক সুন্দর দৃশ্য, শহরে কিন্তু আছে অনেক সুন্দর দৃশ্য আছে, কিন্তু এগুলো একদম রিয়েল বলা যায়, এগুলোতে কোনো হাতের ছোঁয়া নেই, আল্লাহর দান রাস্তার দুপাশের দৃশ্য। তো এই যে এখানে একটা গাছ বাগান, গাছের বাগান, এটা হচ্ছে বড়, আমরা চলে এসেছি অলরেডি সিমি নানুর বাড়িতে, এটা হচ্ছে সিমির নানু বাড়ি, গাছ অনেক বড় একটা কাঠ বাগান, খুব সুন্দর লাগছে। তো আস্তে আস্তে কিন্তু আমাদের বিকেল হয়ে গেছে, যে সূর্যটা কিন্তু অলরেডি পশ্চিম দিকে চলে গেছে, একটু পরে আবার অস্ত যাবে। তো বাগান ভেদ করে সূর্যের আলোটা বাগানে চলে এসেছে, কি সুন্দর লাগছে, এত সুন্দর ভিউ, মানে কল্পনার বাইরে, অনেক ভালো লেগেছিল। আর এমনিতে গ্রাম আমার অনেক ভালো লাগে, আমরা যখন নানু বাড়িতে যেতাম ছোটবেলায়, দাদা বাড়িতে যেতাম, হাঁটতাম, দেখতাম, ভালো লাগতো। তো আমরা কিন্তু ওদের এখানে এসেছি না বলে, আর এটা এখানে আসার ইচ্ছে ছিল না, বাড়ি থেকে প্ল্যানও করে আসিনি, বড় ভাবিকেও বলে আসিনি এখানে আসবো, যে বড় ভাবিও আসলে জানে না আমরা ওনার বাপের বাড়িতে এসেছি, কেমন একটা সারপ্রাইজ যে ওনার বাপের বাড়িতে এসেছি, উনি জানেও না উনি আমাদের সাথে ছিল না। তো ভাবির মা আমাদেরকে দেখে খুব অবাক হয়েছেন, এসে দেখিয়ে দুপুর হয়ে গেছে, তখন অলরেডি 2টা কি 3টা বাজে, উনি শুয়েছিলেন খাওয়া দাওয়া করে, আমাদেরকে দেখে এত অবাক হয়েছেন,
এত খুশি হয়েছেন সেটা বলার অপেক্ষার বাইরে, অবাক হওয়ার থেকে উনি খুশি হয়েছেন বেশি, খুব খুশি হয়েছেন আমাদেরকে দেখে। ওনাদের বাড়িতেও আমি কখনো যাইনি, তো ভাবি যখনই বাড়িতে যাই সবসময় কিন্তু আমাকে বলে ওনার বাড়িতে যাওয়ার কথা, আর যাওয়া হয় না। তো আমরা নাস্তা টাস্তা খেয়ে একটু হাঁটতে বেরি হয়েছে বাড়িটা ঘুরে দেখার জন্য, আমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছেন ভাবির ভাইয়েরা, ভালো লাগছে, অনেক সুন্দর বাড়ি, এটা ওদের পুরাতন বাড়ি আর কি, বাড়িটা অনেক সুন্দর। গ্রামে বাড়ির একটা বৈশিষ্ট্য হচ্ছে বাড়ির সামনে কিন্তু অনেক গাছগাছালি থাকে, তো এই বাড়িটারও একটা সুবিধা, বাড়ির সামনে কিন্তু অনেক গাছগাছালি। গ্রামের সব বাড়িতে এরকম গাছগাছালি থাকে, বেশিরভাগ পেয়ারা গাছ থাকে, প্রতিটা বাড়ির সামনে কয়েকটা করে পেয়ারা গাছ, আর গাছগাছালির কারণে অনেক ছায়া থাকে। এই যে বাচ্চারা এত টায়ার্ড হয়েছে, 2-3 ঘন্টা হেঁটেছে, দূর দৌড়িয়েছে, তো কিন্তু ওদের দেখে বুঝতে যাচ্ছে না ওরা যে এতটা ক্লান্ত হয়েছে, খেলার খেলা কিন্তু বন্ধ হয়নি। আর বাড়ি থেকে আমরা খেয়ে বের হয়েছি, যেহেতু আমরা একটু দেরি করে বের হয়েছিলাম 12টার দিকে, 1টার দিকে আমাদের তেমন একটা খিদে দেওয়া লাগেনি, এখানে এসে নাস্তা খেয়েছি। তো আমরা কিন্তু চলে যাব, থাকার ইচ্ছে ছিল না, চলে আসব। তো ভাবির মা যেতে আর দেবেন না আমাদেরকে, আন্টি আমাদেরকে জোর করে রেখে দিয়েছেন হঠাৎ করে আসা। এরপর ভাবির আমার বাড়িতে বাচ্চা কাচ্চা আছে ওনাদের, ভাবির ভাবির বাচ্চা হয়েছে নতুন, তো ওখানে খুবই ঝামেলা মোটামুটি, আমরা আসলে বিপদে ফেলেছি বলা যায়, এভাবে না বলে যাওয়া উচিত হয়নি, আমার খুবই খারাপ লেগেছে, চলে আসতে চেয়েছিলাম, আবার ওনারা আমাদেরকে আসতে দেয়নি, বলা যায় বৃন্দাবতী মেহমান আর কি। তো হঠাৎ করে আগে কিন্তু এমনই হতো, আগে ফোনের যখন ফোন ছিল না তখন কিন্তু এভাবে যেত, হঠাৎ করে বাড়িতে যেত দেখা যেত, তো তখন মানে তখন অন্যরকম একটা আমেজ ছিল বেড়ানোর, এগুলো আম্মু আব্বু থেকে শুনি আর কি, যে হঠাৎ করে কারো বাড়িতে গেছে দেখা গেছে চলে আসবে, তখন ওরা দৌড়াদৌড়ি করে একটা মুরগি ধরতো সেটা রান্না করে খাওয়াতো। তো আমার আমার কাছেও সেদিন এটা মনে হয়েছে, সে আমেজটা আমিও পেয়েছি ওই দিন, ভালো লেগেছে আসলে অনেক। তো ভাবির মা অনেক কষ্ট করেছেন, ওদের ভাবির হচ্ছে ভাবির ছোট একটা বাচ্চা, আবার ভাবির বোনও এসেছে এখানে, ওর নতুন বাচ্চা হয়েছে, মানে উনি মোটামুটি ঝামেলার মধ্যে আছে, তো উনি অনেক কষ্ট করেছেন, আমরাও টুকটাক হেল্প করেছি কাজে, আমাদের মেজ ভাবি আর কি উনি পেঁয়াজ কেটে দিয়েছেন, তারপর বাজার করলো, বাজার করে এগুলো আমাদের আন্টি গুছিয়ে তো রান্না করতে করেছেন, ভাবির ভাবি রান্না করেছেন, রান্না করতে করতে প্রায় 9টা বেজে গেছে। তো আমরা কিন্তু আবার চলে আসতে হবে বাড়িতে, তো আমরা বলে আসিনি এখানে আসব, ফোনে জানিয়েছি যদিও বা, তারপরে তো একটা এখানেও বলে আসিনি, আবার বাড়িতেও বলে আসিনি, একটু খারাপ লাগাও কাজ করছিল। তো খেয়ে আবার চলে এসেছি, ওনারা কিন্তু থাকার জন্য আমাদেরকে অনেক জোরাজুরি করেছেন, বাচ্চা কাচ্চা না থাকলে অবশ্যই থাকা যেত, থাকা আর হয়নি, খারাপও লাগছিল, আর ওনাদেরও বাচ্চা আর ঝামেলায় যেতে চায়নি আর কি, বাড়ি ঘরে 2টা বাচ্চা, তো যাদের ঘরে এরকম নতুন বাচ্চা আছে তারাই আসলে বুঝতে পারেন। তবে ভালোই কেটেছে দিনটা, অনেক ভালো লেগেছে, অনেক হেঁটেছি, অনেক এনজয় করেছি বলা যায়, এত আনন্দ আসলে পাওয়া যায় না, এইভাবে যারা বেরিয়েছেন তারা আসলে বুঝতে পারবেন, এটা আমি আসলে ভাষায় প্রকাশ করতে পারবো না, তবে ভালো লেগেছে। আর রান্নাটা অসাধারণ হয়েছিল, খুব তাড়াহুড়া রান্না, ভালো হয়েছে, একদম সব কিছু টাটকা রান্না করেছেন, তো খাওয়াগুলো আমি আর দেখাতে পারিনি যেহেতু তাড়াহুড়ার মধ্যে, যখন খেতে বসেছি রাতের বেলা কারেন্ট চলে গিয়েছে, তো ভেবেছিলাম আমি আপনাদের সাথে একটু শেয়ার করব, সেটা আর করা সম্ভব হয়নি, এ তখনও খারাপ লেগেছিল, শেয়ার করতে পারলে আসলে অনেক ভালো লাগতো, যে হঠাৎ করে গেলাম আমরা, আমাদের জন্য কত খেয়ে আয়োজন করলেন, এটা শেয়ার করার ইচ্ছে খুবই ছিল। আর ফুফুর কাছে থাকতে পারলে আরও ভালো লাগতো, ফুফুর বাড়িতে গিয়েছি যেহেতু ওনাকে পাইনি, এই এই জন্য খারাপ লেগেছে, তো ওখানে ওরা খুবই সেধেছিল থাকার জন্য, ওখানে গিয়ে একদম পুরোপুরি মনটা খারাপ হয়ে গেছে ওনার জন্য, আসলে গেলাম ওনাকে পেলাম না,
এই আর কি। তো আমার আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।